পেয়ে গেছি, এই তো খুঁজে পেয়ে গেছি, বাংলা তথা বিশ্বের বিখ্যাত শিল্প চপ শিল্পের আউটলেট। আস্তে আস্তে দেখুন, ধাক্কাধাক্কি করবেন না। তো চলো এবার দেখে নেই কি কি পাওয়া যাচ্ছে এখানে। চিংড়ি মোচা পেয়ে যাবে 80 টাকা, মোচার চপ পেয়ে যাবে 25 টাকায়, ভেজ চপ পেয়ে যাবে 20 টাকায়, ফিশ ফিঙ্গার পেয়ে যাবে 80 টাকা, ফিশ ফ্রাই 130 টাকা, ফিশ ফ্রাই এটার দাম 200 টাকা। ওরে বাবারে, গন্ধরাজ চিকেন 100 টাকা 4 পিস, চিকেন চিজ কাটলেট 120 টাকা, চিকেন কাটলেট 80 টাকা, মাটন চপ 50 টাকা, ডাক এগ মাটন ডেভিল হাঁসের ডিমের চপ, বাপরে তো বিশাল দাম। তো এই হলো ফুড মেনু চপ শিল্পের। শুধু চপ শিল্পের এখানে তোমরা চপ পাবে এমন না, এখানে তোমরা রোলস পেয়ে যাবে, এখানে তোমরা মোগলাই পেয়ে যাবে, মোমো পেয়ে যাবে। তো কিভাবে আসবে, কি করে আসবে, ডিটেলসটা তোমাদের ভিডিওর লাস্টে জানাচ্ছি। আর এই শপটা মোটামুটি 5টার মধ্যে চালু হয়ে যায়, বিকেল 5টা আপ টু রাত 10টা সাড়ে 10টা অবধি খোলা থাকে। তো প্রতিদিনই দোকানটা খোলা থাকে, মকটেলসও তোমরা এখানে পেয়ে যাবে। আর দোকানের ভিতরটা জাস্ট যেহেতু রিসেন্ট ওপেন হয়েছে, এখনও খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এবার আমি টেস্ট করার জন্য একটা মাটন চপ অর্ডার দিয়ে দিলাম। তো এই হলো সেই মাটন চপ, এবার একটু খেয়ে দেখবো আর তোমাদেরকে ফিডব্যাক দেবো। তো খুবই এভারেজ লাগলো, তেমন কোনো মাটনই আমি খুঁজে পেলাম না। তো এর থেকে আমাদের অলিগলিতে যে চপের দোকান বা চপ শিল্পগুলো রয়েছে, তো সেখানকার মাটন চপ আমার মনে হয় অনেক বেটার। বাংলায় চপ শিল্পের একটা ভবিষ্যৎ থাকলেও এই চপ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই একটু সন্দেহ প্রকাশ করছি। তো যাই হোক, কীভাবে আসবে এবার তোমাদেরকে ডিটেলস ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হলো সুলেখা মোড় থেকে একটু এগিয়ে আসলি এই দোকানটা, যাদবপুরে সুলেখা মোড়। এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা বাঘাযতীনের দিকে, আর এই দিকটা হলো যাদবপুরের দিকে। তো যাদবপুর থেকে তোমরা অটো রিক্সা পেয়ে যাবে এই সুলেখা মোড়ের এখানে আসার জন্য। তো এই হলো চপ শিল্পের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করো, আর তোমরাও এখানে আসতে পারো, এসে বাকি আইটেমগুলো ট্রাই করে নিতে পারো। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই ফলো করতে ভুলো না।